এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি, সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহ, সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহ, ঠিক আছে। ১৯৪০ খ্রিস্টাব্দের মধ্যভাগে জন ভন নিউম্যান নামক বিখ্যাত গণিতবিদ একটি নিবন্ধে বলেছিলেন, কি বলেছিলেন, বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে স্মৃতি ব্যবস্থা সম্পন্ন কম্পিউটার তৈরি সম্ভব, স্মৃতি ব্যবস্থা সম্পন্ন কম্পিউটার তৈরি করা সম্ভব। আর তার এই যুগান্তকারী ধারণাকে স্টোরেড প্রোগ্রামস কনসেপ্ট হিসেবে অভিহিত করা হয়। তার প্রস্তাবিত ধারণা অনুযায়ী সর্বপ্রথম কম্পিউটারে বাইনারি সংখ্যা শূন্য এবং এক অর্থাৎ জিরো এবং ওয়ান ব্যবহার করে কম্পিউটারে কোনো প্রোগ্রামকে সঞ্চিত রাখার প্রচলন শুরু হয়। জিরো এবং ওয়ান কে ব্যবহার করে কম্পিউটারে কোনো প্রোগ্রামকে সঞ্চিত রাখার একটা প্রচলন শুরু হয়। আর পরবর্তীকালে ১৯৫২ খ্রিস্টাব্দে জন ম্যাকলি ও প্রেসপার একার্ট এরা দুজনে মিলিতভাবে জন ভন নিউম্যানের প্রস্তাবিত ধারণা অনুসারে ইলেকট্রনিক ডিস্ট্রিক্ট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার বা ইডিভিএসি তৈরি করেছিল। এই কম্পিউটারে সর্বপ্রথম কোনো প্রোগ্রাম ও ডেটা একই মেমোরি ইউনিটে সঞ্চিত রাখার ব্যবস্থা ছিল। তাহলে আমরা সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহ সম্পর্কে জানলাম।